দাদা কি রে মা কই যাইতেছস? ওই বান্ধবীর পাশে পার্টিতে যাইতেছি। তো পার্টিতে তুই একলা কেন? আ একলা জামুকে তো সাথে কই, কারো করে তো দেখি না। সামনে খাড়াই রইছে রহিম, করিম, জব্বার, আইয়ুব, কুতুব, মকবুল সব খাড়াই রইছে। তো তুই পুরুষের নাম বলি, মেয়ে মানুষ নাই? আহ মেয়ে মানুষ দিয়ে কি আইবে? মুই আল্লাহই তো 100, মার গ্রুপে মুই আল্লাহই মাইয়া। তা ঠিক আছে, তুই আমার মাইয়া না, একাই 100। হ্যাঁ হুন মারে, এখন রাত বাজে 10টা, বুঝছস? তুই বেশি রাত করিস না, ওই বুড়ে আজান দিবার আগে চলি আয়। হ্যাঁ আসেন না মনে, হ্যাঁ গেলাম মুই তাতে। ওই ডিসকো ড্যান্সারে যাইতেছস তাই না? বাহ 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 বাহ। আপা পালে ভিডিও টিডিও করি না তোমার দেখা। দেখাইস দেখাইস। শুন বেশি খাচ্ছা তাইলে কিন্তু তাল বেতাল কথা কর। আপা বেশি না, মাত্র 5 প্যাক। ওকে 5 প্যাক খাবি? আচ্ছা ঠিক আছে, ফাইলে আমার লাই 2 প্যাক লই আনিস। লই মান বোতল ভরিয়া যা, তাস গেলাম যা। লই মানে কিন্তু 2 প্যাক। মাইয়া আমার একটা অনেক ট্যালেন্ট, অনেক ট্যালেন্ট, ইজ্জত রাখবো। এ দাঁড়াও ওমা, কই যাইতেছো? আব্বা একটু বাইরে যাইতেছি। বাইরে যাইতেছো, ভালো কথা। তোমার পরনের কাপড় সবল কোথায়? অন্যরকম এই বাড়ির বড়া কোন সময় বোগরা ছাড়া জীবনও বাইরে জানা। যাও বোগরা পরে আসো, শাড়ি পরে আসো। এইটা আবার কি বলে কথা বললেন? হ্যাঁ এক জায়গায় দুই রকমের নিয়ম হইবে কিনলে কে? হ্যাঁ এতদিন বোরখা পরে চলছি, ম্যাক্সি পরে চলছি, ঠিক আছে, কিন্তু মোর তো একটা ইচ্ছা বলতে জিনিস আছে নাকি? আমনের মাইয়াই হেসার ওই যে প্যান্ট শার্ট গেঞ্জি মেঞ্জি দুনিয়ার ছোট ছোট জামা কাপড় পরে ঘোরাফেরা করে, এইবেলা কোনো দোষ হয় না? আমনের মানুষ মানে যায় না? এই তুমি কার সাথে কাকে মিলাচ্ছ? তুমি হইলে ছেলের বউ আর সে আমার মেয়ে, খান গ্রুপের ভবিষ্যতের MD। হ্যাঁ তার কথা মতে আমরা চলতে হবে ভবিষ্যতে, তুমি তার সাথে তোমার তুলনা করতেছ? হ্যাঁ কি বলো এগুলা? ও ওই বাড়ির মাইয়া দেখে অলগ নিয়ম হইছে উল্টা, আর মুই এই বাড়ির বউ দেখে মোর লেগে নিয়ম হইছে অন্যটা। হ্যাঁ চলবে না, এক জায়গায় দুই নিয়ম। আর হ্যাঁ স্যার, আপনার মাইয়ের আপনি এত ইয়াজুল করেন, আপনার মাইয়াই মদ খায়, গাঁজা খায়, খাই রাত্রিরে বেড়া মানুষ লিয়ে বাসায় আহে, কই সেই বলে তো আপনি কিছু বলেন না, আপনার মাইয়ের শাসন করেন না। আর মুই তো আপনার বাড়ির বউ, কই মুই তো এইগুলো খাই না। হ্যাঁ তারপরে মোর একসের দোষ? খামোশ বাত্তমিজ, শ্বশুরের মুখে মুখে কথা বলতেছো। আমি বলতেছি তুমি কাপড় চোপড় ফিন্দি বাইরে যাও। আর এত রাতে কেন যাবা? সকালে যাবা। হ্যাঁ ওর সাথে তোমার তুলনা হয় না, কইতেছি খাও। আমার মেয়ে একটু ডিং ডিং করবে, বিদেশের সাথে মিশবে, দেশ বিদেশে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করবে, বাণিজ্য শিখবে, এগুলো তোমার পক্ষে সম্ভব বলো? সম্ভব হইবে রেখে, অসম্ভবের কিছু নাই। আপনার মাইয়ে যদি পারে হলে মুইও পারবো। হোনেন মুই এই সমস্ত ড্রেস আপ পরেই ঘুরমু। আপনার মাইয়ে যদি এই বাড়িতে এই সমস্ত ড্রেস পরতে পারে হলে মুইও এইগুলোই পরবো। শোনো আমি ঠান্ডা মাথা বলতেছি, তুমি বাইরে যেতে পারবে না এই ড্রেস পরে। জামু কইছি মানে জামুই। হ্যাঁ তো আপনার কি, আপনি যদি পারেন কিছু করবেন? এই যে আপা, এটা কি? এটা তোর বোন কিসে? হ্যাঁ আপনার মাইয়া, আপনার মাইয়া রাত নাই দিন নাই কিছু আগাছা হলো আইনের লগে চিনছেন পেন পরি। আরে কি তো বলে কি হইছে? হ্যাঁ মুখের উপর কথা। সমস্যা কি বাঙ্গি কো, কিসে সমস্যা কি বোঝো না? আপনার এই মাইয়া রাস্তাঘাটে যে চলাফেরা করে কতগুলো মানে উশৃঙ্খল ছেলেবেলার সাথে, তখন মানুষে কি বলে জানা? কি বলে? হ্যাঁ যে দেখো হারুন মিয়ার মাইয়া যায় মাল, যায় মাল। ও আমার মাইয়ারে কয় মাল যায়? তো তোর বরে কি কইবে? দা কি পড়ছে? আরে কেন হচ্ছে? এ তুমি বলি তো। ইচ্ছা করেই পড়ছি, আপনার চোখকে আঙ্গুল দিয়ে দেখেন না লিখে, আপনি তো অন্ধ হইয়া আছেন, আপনার চোখ থাকতে আপনার চোখ নাই। হনে নাব্বা এই যে আপনার মাইয়া বড় হইছে, বিয়ে দেওয়া লাগবে, আপনার কি এই চিন্তা ভাবনা আছে? হ্যাঁ আপনার মাইয়ায় দুনিয়ার খারাপ খারাপ পোশাক পরে রাস্তায় দাঁড়িয়ে যায়, মানুষে দুনিয়ার আজে বাজে কথা বলে, আপনার মাইয়ারে ভালো জায়গায় বিয়ে দিতে পারবেন? আপনার মাইয়ারে মানুষে বলবে নষ্ট মাইয়া হইছে, নষ্ট মাইয়া, দেখো হাগুন কেছেন যে একটা নষ্ট মাইয়া ফয়দা করছে। আপনি তো এই চিন্তা একটা বড় করেন না, আর মরা লাগবে না। হ্যাঁ মাইয়া মানুষের সবসময় পর্দাশীল ভাবে চলতে হয়, আপনার মাইয়া তো কোনো সময় পর্দাশীল ভাবে চলেই না, মনে করেন দুনিয়ার আজে বাজে পোলাপানের লাগে মেশে। এই লিখে আপনি যেন একটু বোঝেন, আপনি বুঝেন নিয়ে লিখে এই মুই এই যে গেঞ্জি পরছি, প্যান্ট পরছি। ও আমার বোঝানোর লাই পড়ছ? মারে তোমার কি চোখ খুলছে? এখন আমার পুরো চোখটাই খুলে গেছে, মেয়েরে আদর দিতে যায় আজকে আমার এই অবস্থা। আমি আরো মেয়েরে শিখাই দিই, ভোরে আইস, রাত 3টা বাজে আইস, মদ খাইস, আস্তাগফিরুল্লাহ। আসলে আমাদের মান সম্মান চলে যাবে এটা আমি চিন্তাও করি নাই। আমি ব্যবসা বাণিজ্যের ইন্ডাস্ট্রির খবর নিয়ে আমি মনে করছি ভবিষ্যতে আমার মাইয়া মিল ফ্যাক্টরি চালাইবো না, দরকার নাই, কিচ্ছু চালাবি না তুই, আমার ছেলে দেখবে সব কিছু ব্যবসা বাণিজ্য। তোরে বিয়ে দিব, স্বামীর সংসার করবি, বোগরা গায়ে দিবি, ভালো ভালো ড্রেস পরে হাঁটবি, আজ থেকে তোর বাইরে যাওয়া নিষেধ, ঠিক আছে? মনে থাকবো? বুঝি, এতদিন ভুল হয়েছিলাম।
আসলে যে আব্বাও তো কইছিল যে গোর খাইলি গিয়া আব্বার লাইপাইয়া ময়ও বাইরে যে কাম কুকাম ছুটি। আমার ভুল হয়ে গেছে, তুই মাইয়া মানুষ, আমি তোর মাথায় তুলে রাখছিলাম, এটা অন্যায় করছি আমি। বৌমা ওরে ঘরে নিয়ে যা, আমার মাইয়া হনি জামা পাল্টা দিই, যা কাপড় চোপড় পাল্টা যা। যাক ভালো হইছে, একদিন পর মগো সংসারে খুব ভালো একটা মুহূর্ত ফিরে আইছে। হ্যাঁ এখন যাও, তুমি ও ড্রেস চেঞ্জ করে যাও। থ্যাংক ইউ অব্বা, কারণ আপনি বুঝতে হবে আপনি কি। আসলে ছেলে মেয়েদেরকে এত ফস্ত্রয় দিতে নাই, নইলে এরকম গাছের আগা তুড়ি বই থাকবো।